আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মাদ্রাসা বোর্ড প্রায় 5 থেকে 6 হাজার তারা আর কি শিক্ষক শিক্ষিকা তারা নতুন নিয়োগ করতে চলেছে। তার বিজ্ঞপ্তি হয়তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, নতুন এসএলএসটি খবর এই মুহূর্তে নেই, কিন্তু যেভাবে আন্দোলন চলছে আমাদের রাজ্যে হয়তো আজ তা বেশি দূরে কিন্তু নয়। এবং নতুন এসএলএসটি হলেই হিউজ সংখ্যক, প্রায় 1030 তার উপরে আর কি সিট থাকবে। অতএব যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন, আন্দোলন আন্দোলনের জায়গায় একদম ঠিক আছে, কিন্তু পড়াশোনাও আপনাকে করতে হবে। এর জন্য মোটামুটি আমরা তৈরি হচ্ছি, নিচে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, প্রায় এখনও পর্যন্ত 80 জনের উপরে আর কি ওখানে তারা চলে এসছে, প্রত্যহ মক টেস্ট নেওয়া হচ্ছে, সঙ্গে আমি আছি, আমার সাথে রয়েছে আরও কিছু শিক্ষক শিক্ষিকা। অতএব আপনি সত্তর সেখানে চলে আসুন ক্লিক করে এই লিঙ্কে। টেলিগ্রামে একটু নোংরামি হয় বলে আমরা এসএলএসটির জন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা আর কি বানিয়েছি, ঠিক আছে। আজকের যে বিষয়, আজকের বিষয় হলো আপনার যে ল্যাঙ্গুয়েজ যে পেপার, এই ল্যাঙ্গুয়েজ পেপারটা আমরা কি করব। মানে আমি দেখবেন আমি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানে আমি আলোচনা করে দিয়েছি যে আপনার মানে যে প্রিলি এক্সাম তার মার্কস যোগ হবে কি না, কত নম্বরের পরীক্ষা হবে, আপনার সাবজেক্ট এমসিকিউ হবে, ডেসক্রিপটিভ হবে, অথবা সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে। যারা এখনও দেখেননি তারা কাইন্ডলি দেখে নেবেন, কারণ আগে আপনার কিন্তু ভালোভাবে নিতে হবে ইনফরমেশন, তারপরে কিন্তু আপনি একটা ভালো পরীক্ষা আপনি দিতে আর কি পারবেন। আজকের আমাদের যে টপিক সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু 100 নম্বর আছে, মানে 50 মার্কসের আছে আপনার বাংলা আর 50 মার্কসের আছে আপনার ইংলিশ। তো বাংলা ইংলিশের জন্য কিন্তু কেউ কোনো রকমে আর কি কোনোভাবে মানে ভয় পাবেন না, আপনি পারলে চলে আসুন গ্রুপে, সেখানে আমি নিজে রয়েছি বাংলা শিক্ষক, আমি নিজে আপনাকে সাহায্য কিন্তু করব। তো আজকের বিষয়টা হলো যে সেটা আমরা কি করব, এমসিকিউ পড়ব না সেটা আমরা ডেসক্রিপটিভ অর্থাৎ একটু আর কি 2 নম্বরের আর কি পড়ব আর কি। তো আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। এমনিতে আপনি কলকাতা গ্যাজেটটা যদি আপনি ভালো করে পড়েন, কলকাতা গ্যাজেট যেটা আর কি আপনার মোটামুটি আর কি বার হয়েছিল, আপনাকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি আর কি, কলকাতা গ্যাজেট আপনার বার হয়েছিল 2020 সালে, 2020 সালে আপনার 26শে ফেব্রুয়ারি, 2020 সালে 26 ফেব্রুয়ারি বুধবার এই দিন বার হয় কলকাতা গ্যাজেট, ঠিক আছে। এটা একটা কি না, এটাকে আরও একটু মডিফাই করা হয়েছিল, কারণ এর আগে একবার কলকাতা গ্যাজেট আর কি একটা তারা নোটিশ প্রকাশ করেছিল, কিন্তু সেই গ্যাজেটটাকে একটু এডিটিং করে আবার নতুন করে বার করা হয়, এবং সেখানে সমস্ত কিছু পুরোপুরি দেওয়া রয়েছে আর কি। অর্থাৎ এখান থেকে আমি পেয়েছি আসল প্রমাণটা যে 1 নম্বর এমসিকিউ হবে না 2 নম্বর হবে। তো চলুন আপনাকে একদম প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, কোথায় লেখা রয়েছে সেটা, যে 1 নম্বরের হবে না 2 নম্বরের হবে। কারণ সাঁওতালি মিডিয়াম যে পরীক্ষাটা হলো এই কদিন আগে, সেটা কিন্তু বন্ধু 2 নম্বরের কিন্তু হয়েছিল। কিন্তু অনেকেরই প্রশ্ন এখানে যে স্যার 2 নম্বরের হবে না 1 নম্বরের হবে। অতএব এই বিভ্রান্তির জন্য একদম ওই কলকাতা গ্যাজেটেই কিন্তু সেটা দেওয়া রয়েছে যে 2 নম্বর হবে না 1 নম্বর হবে। তাহলে সেই জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, যদি বন্ধু ভালো লাগে তাহলে লাইক করবেন, পারলে বন্ধু একটু সাবস্ক্রাইব করবেন, এবং পারলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। চলুন ওখানে দেখে নিই, তারপর আমার ফিরে আসবো এখানে আমরা। এটা হলো বন্ধু কলকাতা গ্যাজেট, যেটা আপনার প্রকাশ হয়েছিল আপনার দেখতে পাচ্ছেন আপনি যে 2020 সালের বুধবার দিন 26 ফেব্রুয়ারি এটি কিন্তু প্রকাশ হয়, ঠিক আছে, কলকাতা গ্যাজেট। এখানে সমস্ত রকম নিয়োগ সংক্রান্ত এটি বিকাশ ভবন থেকে বার হয়, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, এবং এখানে সমস্ত রকম নিয়োগ সংক্রান্ত এসএলএসটি আর কি বা কিংবা মাদ্রাসা এখানে দেওয়া রয়েছে। তো এটা আর কি সেখান থেকে বার হয়, এবং এখান থেকে আমি ডাউনলোড করে সমস্ত তথ্য এখান থেকে আমি জোগাড় করেছি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা 2 নম্বরের হবে, ল্যাঙ্গুয়েজ পেপারটা এমসিকিউ হবে। ওকে, চলুন প্রমাণটা দেখা যাক। দেখুন এখানে দেখুন দেওয়া রয়েছে, দেখুন এখানে দেওয়া রয়েছে
এখানে এরা বলেছে এরকম যে প্রথমে দেখুন আসে আপনার শিডিউল বি, ঠিক আছে। ওখানে আপনার কি কি আছে, ওখানে আপনার আছে আপার প্রাইমারি আছে, আর ওখানে রয়েছে টেট রয়েছে, টেট কিংবা পিটি, পিটি মানে প্রিলিমিনারি টেস্ট। কত নাম্বার হবে না এটা আপনার পিটিটা এমসিকিউ আপনার হবে, কত নাম্বার, কত নাম, কত কটা থাকছে এমসিকিউ, এমসিকিউ থাকছে 150, এমসিকিউ থাকছে 150 মার্কসের। এর উপরে ভিডিও বানানো আমার আছে, আপনি চাইলেও দেখে নিতে পারেন। এবার দেখুন আপনি এইখানটাতে হলো আসল বিষয়টা, যে এখানে দেখুন দেওয়া রয়েছে আপনার এটা যদি এটা এমসিকিউ হবে, ওরা এমসিকিউ কিন্তু আপনাকে মেনশন করে দিয়েছে এমসিকিউ, কিন্তু এখানে দেখুন ওরা লিখে দিয়েছে রিটেন এক্সামিনেশন, এই দেখুন রিটেন এক্সামিনেশন, ঠিক আছে। এবং দেখুন এখানে দেখুন বন্ধু, এখানে দেখুন ওরা দিয়ে দিয়েছে যে এখানে ইংলিশ কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন এর ওয়ান, এর টু কি দিয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েছে কি না। তো এটা কত হচ্ছে না, এটা হচ্ছে আপনার 100 মার্কসের আপনার হচ্ছে, আর ফর ইচ পেপার 50 মার্কসের হচ্ছে আপনার ইংলিশের জন্য, 50 মার্কসের হচ্ছে বাংলার জন্য। দেখুন এটা কিন্তু দিয়েছে ওরা রিটেন এক্সামিনেশন, যদি এমসিকিউ হতো তাহলে এমসিকিউ কিন্তু এখানে এরা লিখে দিত এমসিকিউ, কিন্তু সেটা রিটেন মানে লিখিত। তাহলে বন্ধু লিখিত আকারে কিন্তু এটা হবে, যেটা আপনার 2 নম্বরের হবে, এবং এই 2 নম্বরেরটাই কিন্তু আপনার এসেছিল, কোথায় এসেছিল না, এই যে যেটা পার হলো সাঁওতালি মিডিয়ামটা, সেখানে কিন্তু সব 2 মার্কসেরই কিন্তু ছিল, সেখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা বাংলাটা আর ইংলিশটা সেটা কিন্তু আপনার 2 নম্বরের ছিল, এবং সেখানে কিন্তু এমসিকিউ ছিল না, ঠিক আছে। তো অতএব আপনি আশা করি বুঝদারকে পেরে গেছেন যে কি বলতে চাইছি, ঠিক আছে। চলুন আবার ভিডিওতে আসি। আই হোপ বন্ধু আপনার বুঝদারকে পেরে গেছেন যে 2 নম্বরে হতে চলেছে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারটা, যা বেশ গুরুত্বপূর্ণ। ওখানে থাকবে 100 নম্বর, যা আপনার যোগ হবে আপনার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করার সময় আর কি, এটা কিন্তু যোগ হবে। তো বন্ধু যদি ভালো লেগেছে লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, এবং পারলে বন্ধুকে সেটা তো ভুলবেন না। ধন্যবাদ।